করবো সেকেন্ড সামেটিভ রেভলিউশনের ক্লাস ফাইভের ইংরেজি বিষয়ের একটা প্রশ্ন নিয়ে ফুল মাস হচ্ছে কুড়ি এবং টাইম চল্লিশ মিনিট নাম রোল এগুলো লিখে নেবে তারপর নিচে একটা প্যাসেজ দেওয়া আছে মাই স্কুল ড্রেস যেটা আছে তোমাদের টেক্সট বুকে সেখান থেকে তারপর এটা পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রথমটা হচ্ছে একে তাকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন হোয়াট ওয়াজ অ্যারাউন্ড দ্য স্কুল স্কুলের আশেপাশে কী ছিল না এ লে ওয়াল অ্যারাউন্ড দ্য স্কুল হোয়াট ডিড দ্য স্কুল লুক লাইক ফ্রম অ্যাবাব উপর থেকে কীরকম মনে হতো না এখানে দেখো দ্য স্কুল লুক লাইফ ফ্রম দ্য অ্যাবাব ইংলিশ লেটার টি দুইয়ের দিকে হচ্ছে রাইট টি অ্যান্ড ফয়েফ অর্থাৎ ট্রু ফলস এ হচ্ছে দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ দ্য ওয়েস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন এটা উত্তর হচ্ছে এটা হচ্ছে ইস্টার্ন তাহলে এটা ফলস হবে দ্য ভার্টিক্যাল পার্ট অফ টি ওয়াজ রো অফ ক্লাসরুম এটা হরিজন্টাল পার্টটা হচ্ছে টি তাহলে ইংলিশ লেটার টি এখানে যেটা লেখা আছে টি হল হচ্ছে অফ দ্য হরিজন্টাল পার্ট আর হরিজন্টাল পার্টটা হচ্ছে ক্লাসরুম আর এখানে টু ফলসে যেটা দেওয়া আছে ভার্টিক্যাল পার্টটা ক্লাসরুম তাহলে এটাও ফলস হবে তার আগেরটাও ফলস হল দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ প্লেগ্রাউন্ড এটা ট্রু অ্যান্ড দ্য অপোজিট মিনিং অফ লফটি ইজ লো লফটি মানে হাই তাহলে লো এটা অপোজিট ঠিক আছে তাহলে এটাও ট্রু হবে তারপর নেক্সট সেন্টেন্স করতে দেওয়া হয়েছে দুটো মত বাক করা হয়েছে ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল স্টার ডে গিভ দিয়ে দ্য টিচার গিভ মি এ পেন ইউজ পিউপিল ইউজ ইউজ ইন দ্য রেনি সিজন ফোর হচ্ছে আন্ডার দ্য কারেক্ট অ্যান্সার থ্রি সাইজ মাই ক্লাসমেট হার হাউস ইজ নেয়ার আওয়ার হবে না আওয়ার তাহলে এটা হবে আওয়ার আওয়ার হাউস ইজ নেয়ার মাই ফাদার ইজ পেন্টার দেয়ার আর মেনি পেন্টিং অফ হিজ অফ আওয়ার হাউস ফিল ইন দ্য ব্ল্যাংস আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রথমটা করে দেওয়া হয়েছে দ্য বয়েজ আর জাম্পিং অন দ্য রান্ড তারপর একটা হবে করিশ্মা ইজ রিডিং ইন হার রুম তারপর একটা হবে আই এম রিডিং ইন মাই ইন মাই ক্লাসরুম দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার হ্যান্ডস বিফোর দেয়ার মিল অ্যান্ড তারপর অর্ঘ ইজ রাইডিং হিজ বাই ছয়টা হচ্ছে যে অ্যাডভাবগুলো আছে সেখানে নিচে যেটা কোন অ্যাডভাবটা কোন ভাগে পড়বে অর্থাৎ টাইম না ম্যানার না প্লেস সেটা করতে হবে প্রথমটা হচ্ছে নাও আই গো টু স্কুল নাও হচ্ছে টাইমের ব্যাপার তাহলে প্রথমে হবে অ্যাডভাব অফ টাইম তারপর দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি স্লোলি এটা হচ্ছে অ্যাডভাব অফ ম্যানার কাম হেয়ার এখানে এসে জায়গা তাহলে অ্যাডভাব অফ প্লেস হি উইল ওয়াচ এ প্লে টু মরো এটা টাইম তাহলে ওই অফ টাইম আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট এটা হবে গ্ল্যাডলি অ্যাডভাব অফ ম্যানার তাৰপৰা সাতৰ দা যেতিয়া আছে ৰাইট টু চেণ্টেন্স এবাউট ইউ স্কুল এটা তোমাৰ নিজে লিখি নিব